টলিপাড়া এই মুহূর্তে এক জায়গায় মোটামুটি বলা যেতে পারে টলিউডে বড় সড় মানুষজনেরা চলে এসেছেন, কারণ সোহমদার বাড়িতে পুজো এবং সেটা গ্র্যান্ড ওয়েতে হচ্ছে। সোহমদা অনেক বড় করে পুজো হচ্ছে, অনেক দিন ধরেই তুমি পুজো করো এবং নিজের মতো করে করার পর সকলকে খাওয়ানো, এটা একটা বড় মনের অবশ্যই খুব একটা বড় করে পুজো হচ্ছে সেটা নয়, ঠিক আছে, সবাই মিলে একটু আনন্দ করছি বড় করে, এটাই একটা বড় বিষয়, ঠিক আছে। মানে পুজো তো আমরা সব প্রত্যেকে নিজেদের মতন করে করি আর কি, তো মা সবেতেই খুশি। তো এটা একটা বিষয় আমি থ্যাংক ইউ জানাবো তোমাকে থেকে শুরু করে সকলকে যারা আজকে আমরা যাকে সাড়া দিয়ে এসেছেন, এবং আজকের দিনটা না মানে আজকের দিনটা আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি, এবং এটা একটা প্রত্যেকেই মানে তাদের সঙ্গে কথা বলে আড্ডা মারিয়ে বুঝেছি যে তারাও অপেক্ষা করেন যে কবে পুজোটা হবে, কারণ দেখো বিজয়ের সাথে সাথে তো একটা বিষাদের সুর বাজে, কিন্তু তারপরে আবার মা লক্ষ্মীর আবির্ভাব, সেটা কিন্তু কোথাও ওই পুজোর ড্রেসটাকে টেনে নিয়ে যায়, এবং মা লক্ষ্মী আসা মানেই আনন্দ, এবং সেখানে সেই আনন্দে সবাই মিলে সমবেত হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ভোগ তৈরি করা থেকে শুরু করে, এটাই সবথেকে বড় প্রাপ্তি। বয়স মানে তোমার যত বয়স বাড়ছে পুজোটার ধরন তো বদলাচ্ছে, আমি অবশ্যই দনাইদের কাছে আসবো, কিন্তু একটু বলো এখনকার পুজোটা ছোটবেলার পুজো কি বলো? ছোটবেলায় নাড়ু খাওয়া, ছোটবেলায় নাড়ু বানাতাম, মোয়া বানাতাম, খেতাম, ঠিক আছে, শুধু খাই, বানানোর দিকে যাই না, এখন বানানোর দায়িত্ব ওর, মায়ের, সবাই মিলে ওরা সুন্দর করে বানিয়ে, মানে মেন যে আসল যে পুরো বিষয়টা সেটা ওরা দেখায়, আমি গেস্ট অ্যাপিয়ারেন্সের মতন ঢুকি, সবার একটা তত্ত্বাবধান করি, সবাই ঠিকঠাক করে বসেছে কিনা, লাইটটা ঠিকঠাক জায়গায় লেগেছে কিনা, এইটুকু আমার দায়িত্ব। সব জিনিসের মেন যেটা লাগে সেটা তো ওদেরকে দিয়ে স্টার্ট করতে হয়, তো তারপর হ্যাঁ একটু গেস্ট অ্যাপিয়ারেন্স মিলিয়েই আর কি। দুজনের লুকটাই তো অসাধারণ, কিন্তু স্পেশালি লক্ষ্মী পুজো, তাই আমি একটু বলবো লক্ষ্মীমন তো বউকে কি বলবে, কেমন লাগছে তুমি একটু দেখে বলো। দারুণ দারুণ লাগছে, সবটা সামনে বলবো কেন, আরে কিছু থাকে প্রাইভেট। আচ্ছা আমি সোহমদাকে বেশিক্ষণ সামনে রাখি, আজকে মেনুটা একটু শুনে, মেনুতে খিচুড়ি, লুচি, তিন রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা, তারপর পায়েস, সুজি, তা নানান রকমের নাড়ু, দু তিন রকমের নাড়ু, আর যা যা থাকে, মোয়া আছে, চাটনি আছে, একটা আমাদের বাড়ি ট্রেডিশনাল কি বলো ওটাকে, চালতা, চালতার চাটনি, আমরা আমরা চাট মানে যে প্রযোজকরা এসেছেন তার তুলনায় প্রযোজক হিসেবে একদম নগণ্য, ঠিক আছে, মানে সবে আমার যাত্রা শুরু প্রযোজক হিসেবে, তো মায়ের কাছে আরো বেশি করে আশীর্বাদ চেয়ে নেবো যাতে প্রযোজক হিসেবে এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে, আর বাস ওই এটাই, মানে একবার সবাই আসছে আরো অন্ধ হয়ে, সবাই আসছে কিছুক্ষণের মধ্যেই, তো এটাই ভালো লাগছে যে সবাই আসবে একসঙ্গে, হই হুল্লোড়, আড্ডা হবে, হ্যাঁ এইটা বলা যেতে পারে, মানে এটা না একটা মানে ওই বিজয় সম্মিলনী কাইন্ড অফ হয়ে যায়, ঠিক আছে, মানে লক্ষ্মী পুজোটা হয়ে যায়, একসঙ্গে ভোগ খাওয়া দাওয়া হয়ে যায়, আবার বিজয় সম্মিলনী কাইন্ড অফ হয়ে যায়, তো সবটা মিলিয়ে খুব ভালো লাগে এটাই। বৌদি কি চাইবে, কারণ সোহমদা বলে দিয়েছে কি চাইছে, প্রযোজক হিসেবে মানুষ হিসেবে তার অনেক কিছু শান্তি তো অবশ্যই, আরো অনেক সব কিছু ভালো হোক, আর সোহমদা যা চাইছেন আমিও একই চাইছি। সো মাচ, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।